নমস্কার বন্ধুরা, এভরিডে স্পেশাল উইথ মৌমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাপালোটে শাক ভাজার রেসিপি। আজ আমি বাজার থেকে টাটকা চাপালোটে শাক কিনে এনেছি। এই শাকটাই আজ আমি রান্না করে দেখাব। এই শাকটা ভাজা ছাড়া অন্যভাবেও রান্না করা যায়। আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে বানিয়ে দেখাবো। প্রথমে শাকটা আমি ভালো করে বেছে নেব, তারপর বঁটিতে কেটে নিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দেব। এরপর 1 টিস্পুন পোস্তদানা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দেব, না হলে পোস্তদানাগুলি পুড়ে যাবে। এবার শাকটা কড়াইয়ে দিয়ে দেব। বন্ধুরা, এই যে আমি শাকের মধ্যে পোস্তদানাগুলি দিলাম, এতে কিন্তু শাকের টেস্ট আরো বাড়িয়ে দেয়। এই শাক ভাজাটা আপনারা যখন খাবেন, পোস্তদানাগুলি মুখে ঠিকলে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, একবার হলেও বানিয়ে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। দেখুন, শাকটা আমার অনেকটাই কমে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ দেবো, আর এই রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে হবে। বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান। এখন আমি শাকটার উপর সামান্য জল তরতরা দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন, শাকটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার 1/2 টিস্পুন চিনি দিয়ে দেব। আবারও আমি 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন, শাকটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, শাকটা আমার পুরোপুরি রেডি সার্ভ করার জন্য। দেখুন, শাকটা কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য হর হর মহাদেব।